লাল বাহাদুর শাস্ত্রী ও পাঞ্জাব ব্যাংকের ঋণ, ভারতের ডায়মন্ড ব্যবসায়ী নীরব মোদির প্রতারণার অভিযোগে দেশ জুড়ে যখন তোড়পাড়, তখন কংগ্রেস সাংসদ শশী থারুর তুলে এনেছেন পাঞ্জাব ব্যাংক থেকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ₹5,000 ঋণ নেওয়া এবং তা পরিশোধের এক কাহিনী। শশী থারুর একটি টুইট বার্তায় তুলে ধরেছেন সেই কাহিনী। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেসের সেদিনকার শীর্ষ নেতা লাল বাহাদুর শাস্ত্রী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুর পর তিনি প্রধানমন্ত্রীর আসনে বসেন। ক্ষমতায় ছিলেন 1966 থেকে 66 সালের 11 জানুয়ারি পর্যন্ত। লাল বাহাদুর শাস্ত্রী সেদিন অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের তাশখন্দে গিয়েছিলেন ভারত পাকিস্তান শান্তি চুক্তি সম্পাদনের জন্য। দুর্ভাগ্যবশত সেখানেই তিনি হঠাৎ প্রয়াত হন। লাল বাহাদুর শাস্ত্রী অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। শাস্ত্রীর ছেলে অনিল শাস্ত্রী তার বাবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ₹5,000 ঋণ নেওয়ার প্রসঙ্গে বলেছেন, তখন তিনি দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করতেন। টাঙ্গায় ছড়ে তাকে আসতে হতো স্কুলে। মাঝে মধ্যে অবশ্য বাবার সরকারি গাড়িতেও এসেছেন, কিন্তু বাবা তা আদৌ পছন্দ করতেন না। এরপরেই তাদের পরিবার একটি গাড়ি কেনার সিদ্ধান্ত নেয়। তখন 1966 সাল। প্রধানমন্ত্রী শাস্ত্রীর পরিবার পছন্দ করে পিয়াটের একটি গাড়ি, দাম ছিল ₹12,000। কিন্তু শাস্ত্রীর পরিবারের তখন ব্যাংক হিসাবে ছিল মাত্র ₹7,000, অগত্যা তাদের ঋণ নিতে হয় ₹5,000, নেওয়া হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। একদিনেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঋণের আবেদন মঞ্জুর করেছিল। সেই ঋণ পরিশোধের আগেই হঠাৎ তাশখন্দে প্রয়াত হন শাস্ত্রী। মৃত্যুর পর ব্যাংক কর্তৃপক্ষ ঋণ পরিশোধের জন্য নোটিশ পাঠান শাস্ত্রীর স্ত্রী ললিতা শাস্ত্রীর কাছে। ললিতা শাস্ত্রী তার পরিবারের পেনশন থেকে প্রাপ্ত অর্থ দিয়ে কিস্তিতে শোধ করেন সেই ঋণ। এখন সেই গাড়ি রয়েছে দিল্লির মতিলাল নেহরু মার্গের লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতি ভবনে। ডায়মন্ড ব্যবসায়ী নীরব মোদীর মুম্বাইয়ের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ₹11,400 কোটি প্রতারণার অভিযোগে গোটা ভারত তোড়পাড়। সিবিআই এর হাতে গ্রেপ্তারও হয়েছেন ব্যাংকের 3 শীর্ষ কর্মকর্তা, কিন্তু এখনও নাগাল মিলেনি নীরব।